আমি আরও একবার আপনাদের সামনে আমার ইংলিশ গ্রামারের ভিডিও নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। অনেক সময় দেখেছি এই বিষয়টি নিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় বা কম্পিটিটিভ এক্সামেও কিন্তু আসে, কিন্তু আমরা ঠিক ব্যবহারটা জানি না বা জানলেও আমাদের মধ্যে একটা ধোঁয়াশা থেকে যায় যে সত্যি তো এটা কী হচ্ছে বা কখন কীভাবে হয়। আজকে আমরা আলোচনা করব হোয়েন এবং হোয়াইলের মধ্যে পার্থক্য নিয়ে। হোয়েন এবং হোয়াইল আলোচনার বিষয় হচ্ছে আজকে। হোয়েন যার মানেও হচ্ছে যখন, এবং হোয়াইল যার মানেও হচ্ছে যখন। এবার কোথায় হোয়েন এবং কোথায় হোয়াইল, দুটোর মানেই তো যখন, তা দুটোর কি একই জায়গায় ব্যবহার করা চলবে? মানে হোয়েনের পরিবর্তে কি আমরা হোয়াইল ইউজ করতে পারবো বা হোয়াইলের জায়গায় কি হোয়েন ইউজ করতে পারবো? তো এই নিয়ে যে একটা কনফিউশন, বা অনেক সময় দেখা গেছে যে না জেনেই কেউ হোয়েন লাগিয়ে দিচ্ছে হোয়াইলের জায়গায়, বা হোয়াইলের জায়গা আবার মানে উল্টোটা, হোয়াইলের জায়গায় হোয়েন, হোয়েনের জায়গায় হোয়াইল। তো যাতে এই নিয়ে আর কোনো সংশয় না থাকে, একদম পুরোপুরি যাতে যে কনফিউশনগুলো তৈরি হয়েছে সেটা দূর করার জন্যই আজকে আমার এই ভিডিও আপনাদের সামনে। আসছি হোয়েন এবং হোয়াইলের আলোচনায়। বোর্ডে যখনের ওপর দুটো সেন্টেন্স দেওয়া আছে। এক নম্বর সেন্টেন্স, শিক্ষক মহাশয় যখন ক্লাসে এলেন ছেলেরা তখন লিখছিল। দু নম্বর, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি তাকে দেখলাম। এবার যখনের সঙ্গে বাক্যের যে অংশটা রয়েছে সেই জায়গার ক্রিয়াটা লক্ষ্য করতে বলবো। শিক্ষক মহাশয় যখন ক্লাসে এলেন মানে এসেছিলেন, শিক্ষক মহাশয় যখন ক্লাসে এসেছিলেন, সিম্পল পাস্ট। আমি যখন বাড়ি ফিরছিলাম, আমি যখন বাড়ি ফিরছিলাম অর্থাৎ ফেরা কাজটা চলছিল, মানে সিম্পল প্রেজেন্ট, সরি পাস্ট কন্টিনিউয়াস, ফিরছিলাম পাস্ট কন্টিনিউয়াস। এখানে এলেন এটা হচ্ছে সিম্পল পাস্ট, এবং এখানে ফিরছিলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখানে যখনের সঙ্গে হচ্ছে সিম্পল পাস্ট, এখানে যখনের সঙ্গে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যখন, যখনের সাথে মানে এর সাথে যখন সিম্পল পাস্ট থাকবে তখন হচ্ছে হোয়েন। তাহলে যখন শিক্ষক মহাশয় ক্লাসে এলেন, হোয়েন দ্য টিচার কেম ইন দ্য ক্লাস, ছেলেরা তখন লিখছিল, দ্য স্টুডেন্টস ওয়ের রাইটিং। এবার যখন পাস্ট কন্টিনিউয়াসে পাবো, আমি যখন বাড়ি ফিরছিলাম, হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম, হোয়াইল আই ওয়াজ রিটার্নিং হোম, তখন আমি তাকে দেখলাম, আই স হিম, আই স হিম। এখানে হোয়াইল হবে না, এখানে হোয়েন হবে না, অর্থাৎ যখন কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে, মানে সিম্পল পাস্ট কমপ্লিট, তখন হোয়েন, যখন কাজটি চলছিল বোঝায় তখন হচ্ছে হোয়াইল। আরও কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। বোর্ডে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, হোয়েন এবং হোয়াইল ঠিক মতো আমরা বসাতে পারি কি না সেটার উপরে ভিত্তি করে। আচ্ছা, আমি এখানে বলে রাখি, সেন্টেন্স আমি ট্রান্সলেশন করে দেখিয়ে দিলাম, এর আগে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে একটা সেন্টেন্স ট্রান্সলেশন করছি হোয়েন এবং হোয়াইল দিয়ে। এবার এক্ষেত্রে যদি আমরা এরকম পাই, যেরকম প্রথমটা রয়েছে, ড্যাশ আই ওয়াজ সিঙ্গিং শি কেম হেয়ার, বা ড্যাশ হি ওয়েন দেয়ার হি স এ টাইগার, শি ওয়াজ ওয়াশিং ড্যাশ মাই ব্রাদার অ্যারাইভড, বা ড্যাশ দে ওয়ার প্লেয়িং শি ডিড হার হোমওয়ার্ক, ড্যাশ আই হার্ড দ্য ডোর বেল আই ওয়েন টু দ্য ডোর,
হোয়েন এবং হোয়াইল বসাতে হবে। তো এত বড় বড় রয়েছে কিছু মানে দেখার দরকার নেই, যেই পোর্শনে শূন্যস্থানটা আছে সেই জায়গার ভার্বটাকে খালি দেখব, তারপরের অংশ যাই থাকুক। যেরকম এইখানটায় আমাকে দেখে নেব ওয়াজ সিঙ্গিং আছে, ওয়াজ সিঙ্গিং আছে, তারপরে ওয়েন্ট আছে, তারপরে এখানে কিন্তু যেহেতু শূন্যস্থানটা পরের ধাপে দেওয়া কাজে আমি কিন্তু এই ভার্বটা খেয়াল করব। বাক্যের যে অংশটাকে আমার হোয়েন এবং ওয়াইল বসাতে হবে সেই অংশের ভার্বটাকে খেয়াল করতে হবে, আমি কিন্তু কখনোই এইটাকে খেয়াল করব না। হ্যাঁ, মানে আমাকে কিন্তু হোয়েন এবং ওয়াইল যুক্ত বাক্যাংশের ভার্বটাকেই খেয়াল করতে হবে। তাহলে ওয়াজ সিঙ্গিং মানেই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে ওয়াইল, ওয়াইল আই ওয়াজ সিঙ্গিং শি কেম হেয়ার। আচ্ছা, ওয়েন্ট মানেই হচ্ছে সিম্পল পাস্ট, তার মানে এখানে ওয়েন, ওয়েন ই ওয়েন্ট দেয়ার হি স এ টাইগার। শি ওয়াজ ওয়াশিং, আমার দরকার নেই ভাববার, আমার ভাববো হচ্ছে পরের পোর্শনটা, কারণ পরের পোর্শনে শূন্যস্থান দেওয়া আছে। এখানে অ্যারাইভড, অ্যারাইভড মানেও হচ্ছে সিম্পল পাস্ট, হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে ওয়েন। ড্যাশ দে ওয়ার প্লেয়িং শি ডিড হার হোমওয়ার্ক, ওয়ার প্লেয়িং দেখবো, ওয়ার প্লেয়িং মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে বসবে হচ্ছে ওয়াইল, ওয়াইল দে ওয়ার প্লেয়িং শি ডিড হার হোমওয়ার্ক। আচ্ছা, ড্যাশ আই হার্ড দ্য ডোর বেল আই ওয়েন্ট টু দ্য ডোর, আমি দেখবো হচ্ছে এখানে ভার্ব মানে হার্ড, হেয়ারের পাস্ট ফর্ম ভি টু হার্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট, তাহলে এখানে বসে যাচ্ছে হচ্ছে ওয়েন, ওয়েন আই হার্ড দ্য ডোর বেল, যখন আমি ডোর বেলের আওয়াজ শুনতে পেলাম আই ওয়েন টু দ্য ডোর, আমি দরজায় কাছে গেলাম। তো ওয়াইল আই ওয়াজ সিঙ্গিং, যখন আমি গান গাইছিলাম, শি কেম হেয়ার, সে এখানে এসেছিল। আমি বাংলা মানেগুলোও বলে দিচ্ছি, যখন আমি গান গাইছিলাম ওই জন্য ওয়াইল। আচ্ছা, ওয়েন হি ওয়েন দেয়ার, যখন সে সেখানে গিয়েছিল, যাচ্ছিল নয় গিয়েছিল, এই জন্য এখানে ওয়েন, ওয়েন হি ওয়েন দেয়ার, যখন সে সেখানে গিয়েছিল, হি স এ টাইগার, সে একটি বাঘ দেখতে পেয়েছিল। শি ওয়াজ ওয়াশিং ওয়েন মাই ব্রাদার অ্যারাইভড, সে কাপড় কাচ্ছিল যখন আমার ভাই সেখানে আসে, তাহলে যখন আমার ভাই সেখানে এসেছিল তখন সে কাঁদছিল, তাহলে ওয়েন মাই ব্রাদার অ্যারাইভড শি ওয়াজ ওয়াশিং, এভাবেও থাকতে পারে আবার এভাবেও থাকতে পারে। ওয়াইল দে ওয়ার প্লেয়িং, যখন তারা খেলছিল, খেলা কাজটা চলছিল, ওয়াইল দে ওয়ার প্লেয়িং শি ডিড হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করে নিয়েছিল। ওয়েন আই হার্ড দ্য ডোর বেল, যখন আমি দরজায় বেলের আওয়াজ শুনেছিলাম, আই ওয়েন টু দ্য ডোর, আমি দরজার কাছে গিয়েছিলাম। আশা করছি ওয়েন এবং ওয়াইল নিয়ে যে কনফিউশন থাকে, বা কোথায় ওয়েন এবং কোথায় ওয়াইল বসাবো, বা অনেক সময় কি হয় না জেনেই আমরা ওয়েনের জায়গায় ওয়াইল লাগিয়ে দিই, ওয়াইলের জায়গায় ওয়েন লাগিয়ে দিই, ভাবি দুটো মানেই তো যখন লাগানো যেতে পারে, তো একটু সূক্ষ্ম তফাৎ এখানে আছে, সেই তফাৎটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মধ্য দিয়ে। আশা করছি আপনাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি ওয়াইল এবং ওয়েনের ইউজ নিয়ে। অবশ্যই আপনারা উপকৃত হবেন, এভাবেই আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলগুলো দেখতে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।